প্রিয় শ্রেণী বন্ধুরা আমার দেওয়ার সাজেশন থেকে দেখে নাও একবার যা যা দিয়েছিলাম একদম হুবুহু তাই তাই এসছে এবং যেভাবে দাগ দিয়েছিলাম দাগ নাম্বার সহ এসছে পরীক্ষাতে দেখো ক্ষমতা তারপরে স্বার্থ তোমরা দেখে নাও এখানে তোমাদেরকে আমি কালকে ভিডিও দিয়েছিলাম তার আগেও ভিডিও দিয়েছিলাম প্রত্যেকটা ভিডিওতে আমি এই প্রশ্নগুলো এইভাবেই রেখেছিলাম যে প্রশ্নগুলি থেকে হুবুহু প্রশ্ন কমন এসছে তারপরে দেখো তোমাদের পঞ্চম অধ্যায় থেকে দেখো একটাই রেখেছিলাম উদানীতিবাদ উদানীতিবাদ কীভাবে এসছে দেখে নাও একবার এই যে ঠিক আছে তারপরে তোমাদের দেখো সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রাখা হয়েছিল দেখে নাও এই যে সপ্তম অধ্যায় থেকে রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রী তোমাদের সপ্তম অধ্যায় থেকে তাই দিয়েছে রাষ্ট্রপতি প্রধান মুখ্যমন্ত্রী তারপরে দেখো তোমাদের যেটা দিয়েছে তোমাদের অষ্টম অধ্যায় থেকে পার্লামেন্ট অষ্টম অধ্যায় থেকে পার্লামেন্ট দিয়েছে আর কি দিয়েছে পার্লামেন্ট দিয়েছে আর পার্লামেন্ট দিয়েছে দেখো না এই দেখো একদম হুবহু দিয়েছে পার্লামেন্টটা ঠিক আছে অষ্টম অধ্যায় থেকে এবং নবম অধ্যায় থেকে দুটো প্রশ্ন আমি তিনটে রেখেছিলাম দেখো দুটো প্রশ্ন বলেই দিয়েছিলাম যে এই দুটো আসবে তো দেখো চলে এসছে তো তোমরা ভিডিওটি দেখে নেবে এবং সত্যতা যাচাই করার জন্য তোমরা ফেসবুক পেজে তোমাদের সাড়ে আটটার সময় ভিডিও আমি পেজ দিয়ে দিয়েছি সেই পেজে এইগুলোই দিয়েছিলাম তো তোমাদেরকে বলবো দেখো আমি দীর্ঘ ষোলো বছর সতেরো বছর থেকে পড়াচ্ছি এই বিষয়গুলো তো আমি যেইভাবে প্রশ্ন সাজিয়েছি তোমরা একবার দেখে নাও তোমাদের অবিশ্বাস্য হলো এটাই সত্য যে আমি যেই কটা প্রশ্ন সাজিয়েছি সেগুলো আছে কি একবার দেখে নাও একদম হুবহু হু সেই প্রশ্নগুলো দেখো একদম তোমাদেরকে অ্যাসও করা আছে তো তোমাদের এই যে পরীক্ষাটা ভালো হয়েছে আমি আশা রাখছি প্রত্যেকটা প্রশ্ন এমসিকে এসে কিউ একদম জলের মতো সোজা এবং তোমাদেরকে প্রশ্ন উত্তর আমি দিয়েও দিয়েছিলাম এমসিকে এবং এসিকিউ এর গত রাত্রে আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম এমসিকে কেউ কিউর সন্ধ্যা সময় তো দেখো ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আছে এবং আমার প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে কমন আছে এ হচ্ছে তোমাদের দু হাজার তেইশের পলিটিক্যাল সায়েন্স প্রশ্নপত্র যে প্রশ্নপত্রটি একশো শতাংশই কমন এবং খুবই খুবই ভালো উত্তর দেওয়া হয়েছে এমসি কেউ এসি কির প্রশ্ন দিয়েছে আমি তোমাদের উত্তর দেখিয়ে দিচ্ছি এখানে দেখে নাও এখানে তোমাদের চব্বিশটা এমসি করতে হবে দেখো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ঠিক আছে পক্সিকোসল কথাটি ব্যবহার ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াই তারপরে দুই নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও বেলগ্রেড হবে ঠিক আছে উত্তর হবে বেলগ্রেড সঠিক উত্তরটা বেলগ্রেড হবে তারপরে সল্ট অন হচ্ছে উনিশশো বাহাত্তর একদম সঠিক উত্তর আছে তারপরে দেখো পঞ্চশীন ভারত চীন উনিশশো চুয়ান্ন তোমাদের অনেক ব্যাখ্যা বলেছি আমি কালকের এমসি কিউ প্রশ্ন উত্তরে এসি কিউ প্রশ্ন উত্তরে হ্যাঁ অনেক ব্যাখ্যা বলেছি তারপরে দেখো সারকে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশের ঢাকায় এ দেখো ঢাকায় উত্তর আছে তারপরে দেখো ওয়ান টু থ্রি চুক্তি আমি বলেছিলাম এটা তোমাদের পরীক্ষা আসবে দু হাজার সাত কোনো কোনো বইয়ে দু হাজার পাঁচও লেখা আছে তবে সঠিক উত্তর দু হাজার সাত হবে উত্তর কোনো কোনো বই দু হাজার আটও আছে ঠিক আছে সঠিক তো বলে দিয়েছিলাম তোমাদের আমি ওয়ান টু থ্রি চুক্তি হবে দু হাজার সাত সঠিক উত্তর তারপরে হবে উনিশশো পঞ্চাশ তেসরা নভেম্বর থার্ড নভেম্বর উনিশশো পঞ্চাশ এই সাত নম্বর প্রশ্নের উত্তর হবে আট নম্বর প্রশ্নের উত্তর হবে মহাসচিব তিকভিলি তারপরে হচ্ছে জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল সান ক্রিস্টো সম্মেলনে তারপরে হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় বিচারালয়ের এলাকা রয়েছে তিনটি তোমাদেরকে আমি দেখিয়ে দিই এ হচ্ছে আমার দেওয়া নোটস আমি প্রত্যেকটা নোটস এইভাবে দিই তোমাদের এইভাবে দিই একদম হুবহু কমন আছে একদম তোমরা দেখতেই পাবে আমার দেওয়া নোটস থেকে হুবহু কমন এই যে এই যে একদম প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমি এইভাবে দিয়েছি এবং তোমাদের সঠিক উত্তরগুলো ব্যাখ্যা করে আমি বলেছি কালকের ভিডিওতে তারপরে দেখো তিনটি হয়েছে তারপরে দেখো এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে তারপরে যাও এটাও বলেছিলাম তোমাদের এখানে ব্যাখ্যা বলেছিলাম এবং আমরা অত্যন্ত কাকি বলে তোমরা দেখে নিও একদম তোমাদের এমসি কি বলার সময় স্থায়ী শাসন হবে এটা উত্তর তারপরে লর্ড অ্যাক্টন ঠিক আছে সঠিক উত্তর তারপরে হচ্ছে সুইজারল্যান্ড সঠিক উত্তর ঠিক আছে তারপরে হচ্ছে এস মিল ঠিক আছে দ্বীপক্ষবাদের সমর্থক হচ্ছে জেএস মিল একদম সঠিক উত্তর ঠিক আছে তারপরে দেখো দেখো এখানে ষোলো নম্বর প্রশ্নের উত্তরটা লর্ড ব্রাইস হবে সঠিক উত্তরটা একদম তারপরে দেখো সরোজনী নাইডু সঠিক উত্তর হবে একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর তারপরে হচ্ছে কোটা বলা হয় ইমপেজ মনোমালায় রাষ্ট্রপতি পদচ্যদিকে ঠিক আছে আর কোরাম আর ভেটো এখানে কোটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিকে কোটা বলা হয় ঠিক আছে তারপরে উপরাষ্ট্রপতি উত্তর ঠিক আছে তারপরে জিরো আওয়ার হচ্ছে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এই সময়কে এক ঘন্টাকে বলা হয় জিরো আওয়ার তারপরে দেখো জেলা পরিষদের পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি সঠিক উত্তর তারপরে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হচ্ছে একশো চুয়াল্লিশ উত্তর তারপর পশ্চিম প্রথম পৌর নিগম কোনটি হ্যাঁ কলকাতা হবে ঠিক আছে কলকাতা চন্দ্রনগর এগুলো পরপর আছে কলকাতা প্রথম ঠিক আছে কলকাতা প্রথম ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় তোমাদের বারবার ব্যাখ্যা বলেছেন এখান থেকে প্রশ্ন আসবে দেখো উনিশশো তেহাত্তর একদম সঠিক উত্তর ঠিক আছে তারপরে দেখো এসএগুলো যে এন টিপি এর ফুল ফর্ম এর এনআইও এর ফুল ফর্ম একদম মানে জলের মতো প্রশ্ন দিয়েছে তোমাদের আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো যে আমার কোথায় কোথায় এই প্রশ্নের উত্তরগুলি আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো আমার দোয়া এই যে ফুল ফর্মে দেখো এন টিপি প্রত্যেকটা প্রশ্ন এই যে এখানে এর যে ইও নিওর সম্পূর্ণ নাম এগুলো আমি তোমাদের প্রত্যেকটা উত্তর আমি দিয়েছি এখন তোমাদেরকে আমি প্রত্যেকটা আমি দেখিয়ে দিতে পারবো ঠিক আছে ওকে তারপর চলো তোমাদের দেখাই পরবর্তী উত্তরগুলা এই যে দি মের কোন রাজনীতি বলতে কি বোঝো মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্যে কী ছিল দাম সম্মেলনে যোগদানকারী দুজন নেতার নাম ঠিক আছে মেকিং অফ ফরেন পলিসি হ্যাঁ এই যে জোসেফ ফ্রাঙ্কেল ঠিক আছে সার্কের যে কোনো একটা টুটি মনে হয় সাংঘাতিক ব্যাপার একদম যত যে প্রশ্ন কাজ দিয়েছি যেভাবে দিয়েছি একদম হো হো সেই প্রশ্নগুলো এসছে ঠিক আছে তাপ দেখো এই যে বিগ ফইক বা পঞ্চপ্রধান কারা কাদের বলা হয় ঠিক আছে তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান কী বলা হয় সনদ বলা হয় একদম জলের মতো প্রশ্ন দিয়েছে স্পিরিট অফ দ্য লজ মন্তস্কুল লেখা আর ডুমা হচ্ছে রাশিয়ার আইনসভার নাম হচ্ছে ডুমা ঠিক আছে তারপরে উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থার একটি উদাহরণ হচ্ছে তোমার গ্রেট ব্রিটেন ঠিক আছে গ্রেট ব্রিটেনে হচ্ছে তারপরে রাজ্যপাল আছে এখানে উপরাষ্ট্রপতি প্রধান কাজ কি এখানে হচ্ছে কিচেন ক্যাবিনেট কী বলা হয় কাকে বলা হয় কিচেন ক্যাবিনেট কাকে বলা হয় তারপরে দেখো পৌরসভায় একটা আয়ের উৎস তারপরে ওয়ার্ড কমিটি কি তারপরে এখানে আছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কী নামে পরিচিত একদম ভীষণ ভীষণ মানে কি সেই প্রশ্ন থেকে একদম হুব হু এসছে এবং আমি যা দিয়েছিলাম সেখান থেকে একদম হুব হু প্রশ্ন এসছে এ হচ্ছে আমাদের সাজেশন তোমরা দেখে নিও একবার ঠিক আছে